না মা, জল খাও। ঠিক আছে মাসিমা, এবার আমরা আসছি তাহলে। আচ্ছা মা, ঠিক আছে, আমরা তাহলে এখন আসছি। ও, এরা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র করছে। গঙ্গা, ওর এমনিতেই এখন সন্দেহ হবে, ভিতরে এসে যখন কথা বলবে তখন সব রেকর্ড হয়ে যাবে, আমাদের একটা ক্ল্যারিটিও পাওয়া যাবে। তোর ব্যাপারে উনি সব সত্যি কথা বলে দিয়েছেন, অরুণ আসুক তোর গল্প শেষ, হচ্ছে তোর ব্যবস্থা। হ্যাঁ চলো গঙ্গা। খুব রেগে গিয়ে ভিতরে যাচ্ছে। গঙ্গা, আমরা ওর ব্যাপারে সব কিছু জানার জন্য মিথ্যে কথা বললাম আর ও সেটাকেই সত্যি ভাবছে। এখনও রমাপ্রভার কাছে গিয়ে কথা বলবে আর সেটা আমার ফোনে রেকর্ড হয়ে গেলেই ওর ব্যাপারে সব সত্যি আমরা জেনে ফেলব। মা, ছাড়ো আমার মাকে। এই, কেন মারলি তুই? তুই ওদেরকে কি বলেছিস? হ্যাঁ, কি বলেছিস? আমরা ওদের কিচ্ছু বলিনি। মিথ্যে বলবি না, সত্যি করে বল। তোর ব্যাপারে যদি বলতে হতো তাহলে আমি অরুণের কাছে গিয়েই বলে দিতাম, এদের কাছে আমি কেন বলতে যাব? ওরা কি তাহলে আমার সামনে নাটক করে গেল? আমরা কিচ্ছু বলিনি। শুধু শুধু আপনি আমাদের সন্দেহ করবেন না। তোমরা যদি এখানে থাকো আমার সন্দেহ বাড়তেই থাকবে, তার থেকে এটাই ভালো যে তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও। আঙ্কেল, তুমি তোমার বউকে আমার মা সাজিয়ে এখানে নাটক করাচ্ছ, কিন্তু আমি এসেছি আমার বাবার বাড়িতে। আমাদেরকে বের করে দেওয়া তুমি কে? তুমি এইভাবে আমাদের ভয় দেখাতে থাকলে আমি এখনই গিয়ে তুমি এই বাড়িতে কি করতে এসেছো সেটা আমি কিন্তু সবাইকে চিৎকার করে বলে দেব। কি দেখছিস তুই? আমার ব্যাপারে এই বাড়ির কাউকে যদি কিছু বলিস তাহলে তোকে আর তোর মা দুজনকেই মেরে ফেলবো। মালতি, চলো যাই। হ্যাঁ চলো চলো চলো। ও এত টেনশন করে যাচ্ছে যখন, নিশ্চয়ই ভিতরে কোনো ঝগড়া হয়েছে। ভিতরে থাকা ফোনটায় সবকিছু রেকর্ড হয়ে গেছে, আমি কি এবার ফোনটা নিয়ে আসছি? আরে, তোমার বন্ধু রমাপ্রভা রাজশেখরের ফটোতে ফুলের মালা দিয়ে নিজের কাজ শুরু করে দিয়েছে। ও এরকম কিছু চাল চালার আগে তুমি ভালো করে ওকে শিক্ষা দিয়ে দাও, না হলে আমরাই বিপদে পড়ব। আউট হাউসে গিয়ে ওদেরকে শিক্ষা দিয়ে এসেছি, আমাদের রাস্তায় ওরা আর আসবে না। এটা কি গো, তুমি কি নতুন করে ফোন বদলেছো? কই, আমি তো বদলাইনি। এটা কি? এটা তো সীতার ফটো, ওর ফোন তোমার কাছে কি করে এলো? শুধু তাই নয়, ফোনে কিছু একটা রেকর্ডিং হচ্ছে। তুমি স্টপ করে প্লে করে দেখো তো। তুমি তোমার বউকে আমার মা সাজিয়ে এখানে নাটক করছো, কিন্তু আমি এখানে এসেছি আমার বাবার বাড়িতে। তুমি কি আমাকে বের করে দেওয়ার? তুমি এইভাবে আমাদের ভয় দেখাতে থাকলে আমি এখনই গিয়ে তুমি এই বাড়িতে কি করতে এসেছো সেটা আমি কিন্তু সবাইকে চিৎকার করে বলে দেব। আমার আর রমার সম্পর্ক জানার জন্য সীতা আর গঙ্গা দুজনে মিলে এই কাজটা করেছে,
আমাদের ভাগ্যটা ভালো, তাই ফোনটা আমার হাতে চলে এসেছে। তোমার ফোন কি হলো? দাঁড়াও আসছি। এটা কি করে হলো সীতা? সত্যনারায়ণের ফোন তোমার হাতে চলে এসেছে। একদিকে ভালোই হয়েছে বলো, চলো ফোনটা খুলে দেখি। হ্যাঁ ওপেন করো। ওপেন হচ্ছে না তো। কোনো পাসওয়ার্ড আছে মনে হচ্ছে। কি পাসওয়ার্ড রাখতে পারে বলো তো? সত্য লিখে দেখো তো একবার, খোলে কিনা। তাও ওপেন হচ্ছে না। ওর বান্ধবীকেও অনেক সম্মান করে, ওনার নাম দিয়ে দেখো তো একবার। না ওপেন হচ্ছে না। ও বার্মা থেকে এসেছে না? একবার বার্মা লিখে দাও। ওপেন হয়ে গেছে। মহিলার সাথে আঙ্কেল তো দেখছি ছবি তুলে রেখে দিয়েছে। ও এই ফোনটা খোঁজার জন্য এখানে নিশ্চয়ই আসবে। তার আগে এই ফটোটা আমার ফোনে পাঠিয়ে দাও। এই ফটোর ব্যাপারে জানতে হবে আমাদের। আমার বুদ্ধিটা তোমাদের থেকে একটু বেশি, বুঝলে? আমার সঙ্গে তোমরা চালাকি করছো? শোনো, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমার ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। তোমার ফোন পেয়েছো? এটা সীতা আর গঙ্গার কাছে ছিল। ওই ফোনের মধ্যে রমা আর রাজশেখরের ফটো তোলা ছিল। তোমার ফোনেই তো ছবিটা আছে, সেটা কি ওরা দেখে নিয়েছে? হ্যাঁ দেখে নিয়েছে। আরে তাহলে এখন কি করব? ওরা ফটোটা দেখলেও অরুণের কাছে ওই ব্যাপারে প্রমাণ করার মতো ওদের হাতে কিচ্ছু নেই, তাই শুধুমাত্র একটা ফটো নিয়ে ওরা আমাদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। আরে শোনো, আমাদেরকে এখন খুব সতর্কভাবে চলতে হবে, না হলে যে কোনো সময় ওদের কাছে সব জানাজানি হয়ে যাবে। সত্যনারায়ণের ব্যাপারে আপনি কিছু জানেন না সেটাই তো তখন বললেন, কিন্তু ওনার ফোনে আপনার আর আঙ্কেলের ফটো রয়েছে। বলুন আপনাদের তিনজনের মধ্যে কি সম্পর্ক আছে? আমাদের সত্যি কথা বলুন, কে আপনি? ওইটা আসলে আমি, রমা প্রভা। সত্যনারায়ণ আমার বন্ধু। তাহলে যে আমাদের মহলে আছে সে কে? মল্লিকা, ও হলো সত্যনারায়ণের স্ত্রী। আমরা বিশ্বাসই করতে পারছি না। তোমরা যখন আমার কাছে জিজ্ঞাসা করছো, আমি তোমাদের কাছে কোনো কথাই লুকোবো না। কি হয়েছে বলতে গেলে, তুমি তোমার বউকে আমার মা সাজিয়ে এখানে নাটক করাচ্ছ, কিন্তু আমি এসেছি আমার বাবার বাড়িতে। আমাদেরকে বের করে দেওয়া তুমি কে? আমার ব্যাপারে এই বাড়ির কাউকে যদি কিছু বলিস, তাহলে তোকে আর তোর মা দুজনকেই মেরে ফেলবো। আমি যে রমা প্রভা তার কোনো প্রমাণ আজ আর আমার কাছে নেই।
কিন্তু অরুণকে এই ব্যাপারে সব কথা জানাবো বলেই আমি আজ এই বাড়িতে কাজের লোক হিসেবে ঢুকেছি। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যে আসল রমা প্রভাব সেটা আমরা প্রমাণ করব। সঠিক সময় এলে আপনি যে আমার শ্বশুরমশাইয়ের স্ত্রী সেই সত্যিটা ঠিক সামনে আসবে। আপনি ধৈর্য হারাবেন না। আমরা অরুণের কাছে যতক্ষণ না সত্যিটা বলছি ততক্ষণ কাউকে এ ব্যাপারে কিছু বলবেন না, শুধু এইটুকু মাথায় রাখুন। তারপর উনি আপনাদের উপর কোনো সন্দেহই করবে না। এতদিন পর্যন্ত আমি যে আসলে কে সেটা কেউই জানতো না, কিন্তু এখন তোমরা দুজনে অন্তত জানো যে আমি আসলে কে। এটাই আমার কাছে যথেষ্ট। আপনি এভাবে কাঁদবেন না মাসিমা, সব ঠিক হয়ে যাবে। মায়া শক্তির কাছে থাকা ময়ূর অংশের কালচক্রটা আমরা খুঁজে নেবার পর ওই মায়া শক্তিকে শেষ করে দেব বলে গেছিলাম, কিন্তু যাওয়ার পরে জানতে পারলাম ওই মায়া শক্তি আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দিশাহীন হওয়ার পরেও তুমি আমাদের পথ দেখিয়ে এখানে নিয়ে এলে, এর জন্য চিরঋণী হয়ে থাকবো। মায়াবী শক্তি আমাদের থেকে বেঁচে পালিয়ে থাকতে পারে, কিন্তু ও যেখানেই থাকুক না কেন ওকে খুঁজে বের করবই। আমিও নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, কিন্তু কি করে খুঁজবো সেটাই বুঝতে পারছি না। আমি ভৈরবের জন্য ধ্যান করতে বসছি, তোমরা দুজন পুজোর ব্যবস্থা করো। ঠিক আছে, চলো ভৈরবে। দাঁড়ান, কে আপনি, কাকে চাই আপনার? আরে এটা কি ছিল বলো তো, চোখ দিয়ে বেঁধে দিল মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে স্যার। হঠাৎ করে কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। খিদে যখন বেশি পায় না এমনই হয় স্যার, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি একটু খেয়ে আসি, আপনিও যান একটু খেয়ে আসুন। আসুন। অরুণ, কালচক্র নিয়ে আসার জন্য গঙ্গা রাজি হয়ে গেছে। এই কালচক্র পাওয়ার জন্য আমি গঙ্গার হাতের খাবারও খাচ্ছি না আজকাল, আর ওকে দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু গঙ্গা ও সব কিছু সহ্য করতে রাজি আছে, কিন্তু ও আমাকে বলেই দিয়েছে যে ও কালচক্র কোনো মতেই আনবে না। গঙ্গা এমন করছে কেন? এই তো গঙ্গা, ওকেই জিজ্ঞেস করুন। অরুণ তোমাকে কালচক্র নিয়ে আসতে বলেছিল, আর তুমি ওকে না বলে দিয়েছো কেন? এ কি বলছো তুমি? কালচক্র জঙ্গলের দেবীর মন্দিরের সম্পদ। ওই কালচক্র দেবীর মন্দিরে সমর্পণ করার জন্য আমার মা নন্দিনীকে দিয়েছিলেন। নন্দিনীর সাথে আমার রক্তের সম্পর্ক, ও আমার নিজের দিদি, আর তুমি বলছো ওর থেকে আমি কালচক্র চুরি করবো?
কালচক্র তোমাকে নিয়ে আসতেই হবে, না হলে নন্দিনী অরুণকে প্রাণে মেরে ফেলবে। আমার শ্বশুর মশাই ওই কালচক্র চুরি করার জন্য নন্দিনী এই পরিবারের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল ঠিকই, কিন্তু আমি ওর নিজের বোন এই সত্যিটা জানার পর ও নিশ্চয়ই এই পরিবারের আর কোনো ক্ষতি করতে চাইবে না। তুমি শুধু শুধু ওকে উস্কে দিয়ে ওকে ভুল বুঝিও না। এই পরিবারের রক্ষা করা আমার দায়িত্ব। রাজশেখরকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু অরুণের কোনো ক্ষতি আমি হতে দেব না। তাই কালচক্র তোমাকে নিয়ে আসতেই হবে গঙ্গা। আমি পারবো না সেটা। কেন পারবে না? আজকাল তোমার কাছে আশা দিদি আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি নিজে যখন কালচক্রটা পেয়েছিলে তুমি তো বলেছিলে দেবীর মন্দিরে রেখে আসবে। নন্দিনীকে মারার জন্য যখন আমি মাধবের সাথে মিলে পরিকল্পনা করছিলাম তখন তুমি নিজে আমার বাবার সাথে কথা বলেছিলে। তুমি তো সব সময় ন্যায়ের পথে চলেছো, আজ হঠাৎ তোমার মধ্যে এই পরিবর্তন কেন? এসবের জন্য ও দায়ী। বাবা সব সময় ওর কথা শুনে চলতো বলে তুমি নিজে রেগে যেতে, আর এখন তুমি নিজে ওর কথা শুনতে শুরু করেছো। কি হয়েছেটা কি তোমার বলবে? এসব করলে তোমার জীবনের কোনো ক্ষতি হতে পারে, আর সেটা জেনেও আমি কিছুতেই চুপ করে থাকতে পারবো না। ওই কালচক্র নন্দিনীর থেকে আনার জন্য তুমি আমাকে একদম জোর করবে না। গঙ্গা, তুমি যদি আমার জন্য কালচক্র না এনে দিয়েছো আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? তুমি কেন জেদ করে চলেছো? সবকিছু জানার পরও তুমি আমাকে অন্যায় করতে বলছো, আমি সেটা কি করে করব? ঠিক ভুল জানি না, আমি তোমার স্বামী হয়ে এটা তোমায় বলছি। আর তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমি যা বলছি তুমি তাই করবে। তোমার আর অরুণের মধ্যে সম্পর্কটাকে এভাবে নষ্ট করে দিও না গঙ্গা। অরুণ ঠিক কিরকম স্বভাবের ছেলে সেটা তুমি খুব ভালো মতো জানো। ওই অরুণ যখন এখন তোমার কাছে কালচক্র চাইছে তখন ওটা তোমাকে এনে দিতেই হবে। তোমার নিজের পরিবার আগে নাকি তোমার শ্বশুর বাড়ি আগে সেটা ভালো মতো ভেবে দেখো গঙ্গা। কালচক্র আনবে কি না এখন তোমার ব্যাপার। তুমি যদি আমাকে কালচক্র না এনে দিয়েছো তাহলে আমি কোনোদিন কথা বলবো না তোমার সাথে। ভুল ঠিক জানি না, আমি বলেছি আর তোমাকে সেই কাজটা করতে হবে। তোমার নিজের পরিবার আগে নাকি তোমার শ্বশুর বাড়ি আগে সেটা ভালো মতো ভেবে দেখো গঙ্গা। কালচক্র আনবে কি না এখন তোমার ব্যাপার। ধ্যানের শক্তি দিয়েও মায়া শক্তি যে কোথায় রয়েছে জানতে পারলাম না। মায়াবী শক্তি কোথায় আছে সেটা জানতে না পারলে আমরা তার সাথে লড়াই করে কি করে জিততে পারবো? সামনেই পূর্ণিমা আসছে, তার আগে মায়া শক্তির কাছ থেকে ময়ূরাংশের কালচক্রটা নিয়ে নন্দিনীকে পার্বতীকে দিয়ে থাকা কথাটা পূরণ করতে হবে। সেই জন্য এই ভৈরবী আমাদের রাস্তা দেখাবে। ভৈরব, নন্দিনীকে দিয়ে থাকা কথাটা পূরণ করার জন্য রাস্তাটা দেখাও। আপনি চিন্তা করবেন না, আমরা তিনটে কালচক্রের মধ্যে দুটো খুঁজে পেয়েছি আর তৃতীয়টাও ঠিক খুঁজে পাবো। জঙ্গলের দেবীর সাথে অন্যায় করে থাকা কুমার, বিজু, ওই শয়তান রাজশেখর, ওদের সবার থেকে আমি প্রতিশোধ নিয়েছি।
এখন শুধু বেঁচে আছে ওই মাধবী আর রাজশেখরের পরিবার। ওই তৃতীয় কালচক্র খুঁজে বের করে মাধবী আর রাজশেখরের পরিবারকে শেষ করে আমার মায়ের কাছে করা প্রতিজ্ঞা আমি সম্পূর্ণ করব। মাধবী পার্বতীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সঞ্জীবনী শিকার দিয়ে মেরে ফেলেছিল। তুমি ওকে মেরে ফেলবে বলছো সেটা ঠিকই, কিন্তু রাজশেখরের পরিবারকে শেষ করে দেবে সেটা ভুল। ওই পরিবারের কোনো ক্ষতি করিস না। আমি ওই মহলের ঢিপিতে 20 বছর ধরে বন্দী ছিলাম। রাজশেখরের ওই কালচক্রের ওপর লোভের জন্য এত কিছু হয়েছে। তাই রাজশেখরের ছেলেকে আগে মারব, তারপর ওর পরিবারের সবাইকে শেষ করব। তাহলেই আমার মায়ের আত্মা শান্তি পাবে। ওই পরিবারে তোমার বোনও একজন সদস্য। তুমি যদি অরুণকে শেষ করে দাও তাহলে তোমার বোনের জীবনের কি হবে? গঙ্গা প্রথমে আমার বোন, তারপর অরুণের স্ত্রী। আমি যদি ওকে বলি, গঙ্গা ওর নিজের স্বামীকেও মেরে ফেলবে। আমি নাম নেওয়ার সাথে সাথেই ঠিক সময় গঙ্গা চলে এসেছে। ভালো সময়ে এসেছিস। আমাদের মায়ের সাথে তুই ছিলিস না বলে মায়ের ব্যাপারে তুই কিছুই জানিস না। আমাদের মা একজন অবতার, জঙ্গলের দেবীর জন্য নিজের জীবন সমর্পণ করে দিয়েছিলেন। এমন মহান মানুষকে ওই রাজশেখর কষ্ট দিয়ে দিয়ে শেষ করে ফেলেছিল। ওদের কাউকে ছাড়বি না গঙ্গা। ওই পরিবারের তুই কোনো ক্ষতি করবি না। তার কারণ হলো ওটা আমারও পরিবার। ওই পরিবারের সবাই পাপী। ওই পরিবারের কাউকে রক্ষা করার চেষ্টা করিস না তুই গঙ্গা। অন্যায় তো আমার শ্বশুর মশাই করেছিলেন আর উনি তার শাস্তি পেয়েছেন। এখন ওই পরিবারের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা কেন করছিস? তার কারণ হলো আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আমিও তোকে শেষ করে দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু তুই আমার দিদি, সেই সত্যিটা জানার পর আমি নিজের মনকে বদলে নিয়েছি। আমি যেমন বদলে গেছি তুইও নিজেকে বদলে ফেল। নিজের মায়ের চেয়ে নিজের শ্বশুর বাড়ির পরিবার তোর কাছে বড়। আমি দুই পরিবারকে আলাদা ভাবি না। আর সত্যি বলতে, আমি যখন তোকে মারার জন্য ওই অস্ত্র বানিয়েছিলাম তখন তোর যাতে কিছু না হয় সেই কথা ভেবে ওই অস্ত্র অরুণ এখানে লুকিয়ে রেখেছিল, শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য। আর এখন তুই অরুণকে মারার চেষ্টা করছিস, যে তোকে বাঁচানোর চেষ্টা করেছিল। এটা কি ন্যায়? ন্যায় অন্যায় তুই আমাকে বোঝাবি? আমাদের দুজনের মধ্যে যখন সব ঠিক হয়ে গেল তখন কোথায় ছিল? তখন অরুণ তোকে বললো আমাদের সাথে সম্পর্ক না রাখতে, আর তুই ওর কথা শুনে আমাদের সাথে সম্পর্ক না রাখার জন্য রাজি হয়ে গেলি। আর তুই আমাকে অরুণকে ছেড়ে দিতে বলছিস? আমাদের দু বোনের সম্পর্ক আজ ওই অরুণের জন্য এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। ওই অরুণও শয়তান রাজশেখরের মতোই। ওকে আমি কোনোদিন ক্ষমা করবো না। না, আমার কথা ভেবে তুই ওকে ছেড়ে দে। ওর কোনো ক্ষতি করবি না তুই। কথা দে তুই আমাকে, আমাদের মায়ের আত্মার শান্তির জন্য তুই আমার নিজের বোন হয়ে আমাকে সাহায্য করবি ভেবেছিলাম। কিন্তু তুই তুই নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমাকে কথা দিতে বলছিস গঙ্গা? হ্যাঁ, সংসারের বন্ধন তোর চোখ অন্ধ করে দিয়েছে, কিন্তু আমার যেটা উচিত মনে হয় আমি সেটা করেই ছাড়ব। তোর স্বামীকে আমি শেষ করব মানে শেষ করবই। নন্দিনী, দেখলেন ও আমার কোনো কথা শুনতে চাইছে না। ও যা ভাবছে সেটা ভুল। আমি ওকে বুঝিয়ে বলবো, তুই ওর কথায় কিছু মনে করিস না। ওর যদি জেদ থাকে
তাহলে আমার ওর থেকে বেশি জেদ আছে। তুই এই সময় এমন কথা বলিস না, মাথাটা ঠান্ডা রাখ মা। কি করে মাথা ঠান্ডা রাখবো আমি বলুন? নন্দিনীকে চেনার অনেক আগে থেকে অরুণ আমার জীবনে আছে। নন্দিনী নিজের প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য অরুণের যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে আমি অরুণকে বাঁচানোর জন্য সবকিছু করব। এই কথাটাকে বলে দেবেন। গঙ্গা, নন্দিনীর আসল রূপ এবারে চিনতে পেরেছ? নন্দিনী এই পরিবারের আর কোনো ক্ষতি করবে না ভেবেছিলাম, কিন্তু আমি নন্দিনীকে ভুল চিনেছিলাম। আমার জীবনটা শেষ হয়ে যাবে জেনেও নন্দিনী অরুণকে মেরে ফেলতে চায়। নন্দিনী কার্কটক নাগবংশে জন্মগ্রহণ করেছে। যারা কার্কটক নাগবংশে জন্মগ্রহণ করে তারা নিজেদের শপথ অবশ্যই পূরণ করে। নন্দিনী যাই বলুক না কেন, ও অরুণের কোনো ক্ষতি করতে পারবে না, আমি ওকে কোনো সুযোগই দেব না। এখন উত্তেজনার বসে তুমি বলছো নন্দিনীর হাত থেকে অরুণকে ঠিক বাঁচাবে, কিন্তু ভুলে যেও না নন্দিনীর শক্তি নাগ। আর এত সহজে ওকে কিন্তু কিছুতেই আমরা আটকাতে পারবো না। নন্দিনীর হাত থেকে অরুণকে বাঁচাতে একমাত্র কালচক্রই সাহায্য করবে। তুমি কালচক্র নিয়ে এসো গঙ্গা, ওটা অরুণকে কবচের মতো রক্ষা করবে। কী গঙ্গা, তুমি আমাকে বললে যে তুমি কালচক্র এনে দেবে, এখন কিভাবে আনবে সেটাই কি চিন্তা করছো? আমার উপর সন্দেহ করো না। তুমি আর মাধবী বলেছিলে বলেই আমি ওখানে কালচক্র আনতে গেছিলাম, কিন্তু ওইখানে সবাই ছিল বলে এমনি চলে আসতে হলো। আমি কালচক্র না আনলে তোমার জীবনের ক্ষতি হতে পারে সেটা জেনেও আমি কালচক্র না এনে কি করে থাকতে পারি, আমায় বিশ্বাস করো। তুমি তোমার দিদির বিরুদ্ধে গিয়ে আমার জন্য তুমি কালচক্র এনে দেবে সে ভরসা আমার নেই। তুমি আগে কাজটা করো, তারপরেই আমি তোমায় বিশ্বাস করব। জঙ্গলের দেবীর সাথে অন্যায় করে থাকা কুমার, বিজু, ওই শয়তান রাজশেখর, ওদের সবার থেকে আমি প্রতিশোধ নিয়েছি। মাধবী আর রাজশেখরের পরিবারকে শেষ করে ওই তৃতীয় কালচক্র খুঁজে বের করে মাধবী আর রাজশেখরের পরিবারকে শেষ করে আমার মায়ের কাছে করা প্রতিজ্ঞা আমি সম্পূর্ণ করব। বাবা, কাল নবরাত্রি শুরু হবে। আজ থেকে ঠিক 20 বছর আগে হারিয়ে যাওয়া কালচক্র নবরাত্রি শেষ হওয়ার আগে জঙ্গলের দেবীর মন্দিরে আমাকে পৌঁছে দিতে হবে, তবেই দেবী প্রসন্ন হবে। আমি গিয়ে ওই মায়াশক্তি কোথায় আছে খুঁজে ওর কাছে থাকা কালচক্র নিয়ে আসবো। হ্যাঁ নন্দিনী, দেবীর বিশেষ দিনগুলোর মধ্যে নবরাত্রি হলো একটা শ্রেষ্ঠ উৎসব। জঙ্গলের দেবীকে নবরাত্রির উপহার হিসেবে কালচক্র যদি পৌঁছে দেওয়া যায় তার থেকে বড় উপহার আর কিছুই হবে না। তুই দিয়ে আয় মা। বাবা, আমি আসছি এবার। দাঁড়া মা, আমিও যাব। না বাবা, আপনি এখানেই থেকে কালচক্রগুলো দেখুন, আমি একাই নিয়ে আসতে পারবো। এখানে যে কালচক্রগুলো রয়েছে চুনচুনগিরি ভৈরবেশ্বরের বলশালী পাহারা আছে তার উপর। ভৈরবকে পেরিয়ে কালচক্রগুলোর কোনো ক্ষতি করার সাধ্য নেই।
আমরাও তোমার সঙ্গে যাব, চলো। না, আমরা তিনজন যখন একসাথে গেছিলাম মায়া শক্তি আমাদেরকে আটকে দিয়েছিল। যে কাজ করা আমার দায়িত্ব তার জন্য আমি আর তোমাদের কষ্ট দিতে চাই না। তোমরা এখানেই থাকো, আমি একাই যাব। আমি তোমাকে সাহায্য করে নিজের জন্য পুণ্য অর্জন করতে চাই। তোমার মতো যোগিনীকে বিপদের মধ্যে ফেলে আমি নিজে আর পাপের ভাগী হতে চাই না। আমি একাই গিয়ে নিয়ে আসতে পারবো। আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে ওই মায়াবী শক্তিকে আমরা নিশ্চয়ই হারিয়ে দিতে পারবো। নন্দিনী আমাদের কথা না শুনে একা একা চলে গেল, আপনি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলেন। নন্দিনী জেদ করবে বলে আমিও চুপ করে গেলাম। ও বলল বলে ওকে এভাবে একা ছেড়ে দেওয়াটা ঠিক হলো না। ওই গিয়ে যাক, আমরা ওর পিছনে যাব, সেটাও জানতে পারবে না। মনিষু, আমি তুমি এখানে থাকো, আমরা যাচ্ছি। ঠিক আছে মা। চলো ভৈরবি। তোর কাছে থাকা কালচক্র নিয়ে আসতে পারলে তবেই আমি অরুণকে বাঁচাতে পারবো বলে যখন মাধবী বলেছিল আমি বিশ্বাস করিনি। কিন্তু তুই আমার স্বামীকে শেষ করার জন্য চেষ্টা করছিস জেনে আমি ওই কালচক্র নিয়ে নেওয়ার জন্য শক্তি খুঁজে পেলাম। সেই জন্য আমি তোর মতন সেজেছি, নিজের স্বামীকে বাঁচানোর জন্য। আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। আমাকে তুই ক্ষমা করে দিস নন্দিনী। গঙ্গা, কোথায় চললে গঙ্গা? এরকম ভাবে তাকালে কখনো নাগিনীর মতো লাগছে, কখনো আবার রণচণ্ডীর মতো লাগছে। এরপর থেকে আমাকে ওর কাছ থেকে সাবধানে থাকতে হবে। আমাকে ক্ষমা করে দিও তুমি। মায়া শক্তিকে খুঁজতে যাচ্ছি বলে তুমি ফিরে চলে এলে। তুমি জঙ্গলে গেছো বলে রঙ্গনায়কী মা আর ভৈরবী তোমার পেছন পেছন গেছে। আমাকে ইনি নন্দিনী ভেবেছেন। ভৈরবের শক্তির জন্য কালচক্র নিতে পারলাম না, এবার একে ব্যবহার করেই কালচক্র নিতে হবে আমাকে। কি চিন্তা করছো মা, এভাবে ফিরে এলে কেন তুমি? আসলে কালচক্রটা নিতে ভুলে গেছিলাম আমি। তুমি আমাকে একটু কালচক্রটা দেবে? রঙ্গনায়কী মা, কালচক্রটা বাবা ভৈরবের পাহারায় রেখেছেন।
এখান থেকে একটা কালচক্র সাথে থাকলে মায়া শক্তির থেকে কালচক্র নেওয়া সহজ হবে। উনি নিজেই নিয়ে আসতে বলেছেন, তুমি একটু তুলে দাও। উনি তোমাকে এটা নিয়ে যেতে বলেছেন? না বুঝে জিজ্ঞেস করলাম, ক্ষমা করে দিও। দাঁড়াও, আমি নিয়ে আসছি। বাবা ভৈরব, বাবা ভৈরব, তোমার বিরুদ্ধে কাজ করছি, আমাকে ক্ষমা করে দিও। তুমি নাও মা। ঠিক আছে, উনি আমার জন্য অপেক্ষা করছেন। এবার তুমি তোমার কাজ করো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে মা। তুমি যে স্থানে আছো সেখানে মায়া শক্তি আসতে পারবে না বলে এইখানে এসে দাঁড়িয়ে আছি। এই কালচক্র বাঁচানোর জন্য তুমি সাহায্য করো। সামনে না এসে লুকিয়ে আছিস? তুই এই জঙ্গলেই আছিস আমি খুব ভালো করেই জানি। তুই যেখানেই লুকিয়ে থাক, আজ আমি তোকে খুঁজে বের করবই। Thank you.
দেবসেনা, কি হয়েছে দেবসেনা? গঙ্গা কোথায়? গঙ্গা তো মন্দিরে গেছে মনে হয়। তোমার কি চাই আমায় বলতে পারো। গঙ্গা নাগমাতার ভক্ত, তাই এটা ওকে বললেই ও বুঝতে পারবে। তুমি তো দেবদেবীকে বিশ্বাসী করো না, তাই এটা তোমাকে বলে কোনো লাভ নেই। কে বলেছে? আমার আর দেবীর কোনো সম্পর্ক নেই। আমি আমার গ্রামে থাকার সময় ওই গ্রামের দেবী মায়ের মানত সব পূরণ করেছি। ওখানে আমি পুজো দিয়ে প্রদীপ জ্বালাতাম, সেটা জানিস তুই। আচ্ছা, তাহলে তুমি নবরাত্রির ব্যাপারে জানো? কেন জানবো না, নবরাত্রি হলো 10 দিনের একটা উৎসব। ওখানে মূর্তি বসিয়ে ভক্তি ভরে দেবী মায়ের পূজা করা হয়, বুঝেছো? নবরাত্রি কিভাবে শুরু হলো সেই ব্যাপারে বলতে গেলে, যাকে কেউ হারাতে পারত না সেই মহিষাসুরকে আদিশক্তি চামুণ্ডেশ্বরীর রূপে এসে 9 দিন ধরে যুদ্ধ করে শেষে ওকে বধ করেছিল, ওটাকেই নবরাত্রি বলে মানা হয়। এই নবরাত্রি উৎসব মাইসোরে অনেক বড় করে পালন করা হয়।